সংস্কৃতির পদ্ধতি আজকে দিনটি আমরা উদযাপন করছি যদিও রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির কারণে সব জায়গায় আমরা বড় ধরনের কোনো কর্মসূচি গ্রহণ করতে পারিনি কিন্তু তারপরেও আমরা সিদ্ধান্ত নিয়েছি এই চেয়ে জন্মদিনকে স্মরণে রেখে রাজ্যকেন্দ্রে আমরা খুব অল্প দিনের প্রস্তুতিতে এই ধরনের আলোচনা সভা সংগঠিত করার জন্য যার জন্মদিন উপলক্ষে আমরা এখানে আলোচনা সভা করছি সেই চেয়ে জীবনী সম্পর্কে ছাত্র যুব আন্দোলনের যারা কর্মী আপনারা সকলেই অবগত মাত্র 39 বছর বয়সে জীবন ছিল চে গুয়েভারা আর্জেন্টিনাতে জন্ম কিন্তু যেখানেই বিপ্লবের গন্ধ পেয়েছে সেটা কখনো গুয়াতেমালা হতে পারে মেক্সিকো হতে পারে বলিভিয়া হতে পারে ছুটে গেছেন চে গুয়েভারা নিপীড়িত মানুষের পক্ষে শোষিত বঞ্চিত মানুষের পক্ষে চে গুয়েভারা আমৃত্যু লড়াই চালিয়ে গেছে চে মৃত্যুর এত বছর পরেও সাম্রাজ্যবাদী শক্তির কাছে আজও ভয়ের কারণ হচ্ছে বিপ্লবী চে গুয়েভারার জীবন তার জন্য আজকের পৃথিবীতে নানানভাবে চে গুয়েভারাকে তার জীবনীকে নানানভাবে বিকৃত করে মানুষের সামনে বিশেষ করে আজকে যারা তরুণ প্রজন্মের ছাত্র যুবরা আছে তাদের সামনে উপস্থিত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা মনে করি চে মানে লড়াই চে মানে বিপ্লব চে মানে হচ্ছে সামনের দিকে অগ্রসর হওয়া এই চে গুয়েভারার জন্মদিনকে স্মরণে রেখে এই সময়ে আমাদের ভারতবর্ষে রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয় কর্পোরেট পুঁজি এবং সাম্প্রদায়িকতার মেলবন্ধনে যেভাবে আমাদের রাজনীতি অগ্রসর হচ্ছে এবং তার বিরুদ্ধে লড়তে গেলে একমাত্র মতাদর্শই হচ্ছে আমাদের হাতিয়ার এই বিষয়টাকে সামনে রেখেই আমরা আজকে এখানে এই ছোট্ট আলোচনা সভা সংগঠিত করছি